ব্রাজিল দলের দল ঘোষণা, স্কোয়াডে ফিনল্যান্ড নেইমার। দীর্ঘদিন পর ব্রাজিল স্কোয়াডে ফিরলেন দলের সেরা ফরোয়ার্ড নেইমার। আগামী বছর বিশ্বকাপের বাছাই পর্ব শুরু করবে ব্রাজিল, তার প্রস্তুতি হিসেবে বৈশ্বিক আসরে অংশ নেবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। এর অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের প্রীতি ম্যাচে কলম্বিয়া ও পেরু মুখোমুখি হবে ব্রাজিল। দুটি ম্যাচের জন্য ব্রাজিল দলে ফেরানো হয়েছে নেইমারকে, পাশাপাশি ডাক পেয়েছেন সম্ভাবনাময় ফরোয়ার্ড ভেনিসিয়াস জুনিয়র। মিয়ামিতে বাংলাদেশ সময় 7 সেপ্টেম্বর ভোরে কলম্বিয়ার মুখোমুখি হবে ব্রাজিল। মাঝে তিন দিন বিরতির পর 11 সেপ্টেম্বর পেরু বিপক্ষে লড়বে তিতের দল। দারুণ নেতৃত্বে কোপা আমেরিকা জেতানো 36 বছর বয়সে দানি আলভেজকেও রেখেছেন তিতে। 2022 বিশ্বকাপে খেলার ব্যাপারে আশাবাদী আলভেজ। কোপায় তিতের গড়া স্কোর থেকে বাদ পড়েছেন ক্যাসিও, মিরেন্ডা, ফিলিপে লুইস, উইলিয়ান ফার্নান্দিনহো, গ্যাব্রিয়েল জেসুস ও এভারটন। কোপায় সর্বোচ্চ গোল করা এভারটন তার ক্লাব গ্রেমিওর হয়ে ব্যস্ত সময়সূচির কারণে প্রীতি ম্যাচে ডাক পাননি, জানিয়েছেন ব্রাজিল কোচ তিতে। এদিকে চোটের কারণে সবশেষ কোপা আমেরিকা খেলতে খেলতে পারেনি নেইমার। চোটে ছিল ভেনিসিয়াস জুনিয়রও, তবে কোপাই ব্রাজিল দলে ভেনিসিয়াসকে বিবেচনা করেনি কোচ তিতে। দুজনকে ছাড়াই কোপা ট্রফি জিততে অসুবিধা হয়নি ব্রাজিলের। এদিকে ইঞ্জুরির কারণে দলের সেরা গোলরক্ষক অ্যালিসন বেকারকে স্কোয়াডে রাখেনি কোচ তিতে। চলুন দেখে নেওয়া যাক ব্রাজিলের একাদশ। গোলরক্ষক অ্যাডারসন ইভান ও ওয়েভারটন, ডিফেন্ডার দানি আলভেস, ফ্যাগনার, হোরহে, আলেক্সো সান্দ্রো, অ্যাডার মিলাতাও, মার্কুন হোস, থিয়াগো সিলভা ও সামির, মিডফিল্ডার আর্থার, ক্যাসেমিরো, ফ্যাবিনহো, অ্যালান, লুকাস পাকুইতা, ফিলিপে কুতিনহো। ফরওয়ার্ড নেইমার, রিচার্ড লিসন, ডেভিড ন্যারেজ, ব্রুনো হেনড্রিক, রবার্তো ফিরমিনো ও ভেনিসিয়াস জুনিয়র।